আমি একাধিক বিয়ে করার ক্ষেত্রে আমার স্ত্রীকে আমি কিভাবে ম্যানেজ করব, কোন কথা দিয়ে তাকে আমি প্রবোধ দিব তার সঙ্গে আমি কোন পরিস্থিতিতে কোন কথা বলে তাকে আমি সান্ত্বনা দিব সেটিও আমার ব্যক্তিগত ব্যাপার যে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য স্ত্রীকে খুশি করবার জন্য প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে আজকে মালানা মামুল হক সাহেবের একটা ইস্যুর কারণে আজকের মিডিয়াগুলো যেইভাবে কুত্তার মতন আলেমদের বিরুদ্ধে লাগছে এই সুযোগটা এই মৌলাম হক সাহেব দিছে। তিনি দ্বিতীয় বিয়ে করতে কোনো আপত্তি নাই কিন্তু রাষ্ট্রের আইন অনুযায়ী তিনি করে নাই এখানে একটা মায়ের পেস রয়ে গেছে এখানে একটা ধরা রয়ে গেছে তিনি তার পরিবার কাউকে জানে নাই পরিবারের ভাইদেরকে দেয়া মিথ্যে কথা বলাইছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মৌলাম মামুন হক সাহেব ফেসবুক লাইভে আসে এবং তিনি তার জীবনের ঘটে যাওয়া যে চার দিনের ঘটনা সেই ঘটনাগুলো তুলে ধরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে যে মাললা মামুল হক সাহেব দ্বিতীয় বিয়ে করছে এটা আধো তার আগের পরিবার জানে কিনা হ্যাঁ এখানে আমাদের ইসলামে যেই কথাগুলো আছে সেটা হচ্ছে যে আগের পরিবার জানলে জানুক না জানলে নাই কোনো সমস্যা নাই কেননা প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়া লাগে না হ্যাঁ বাংলাদেশের আইন অনুযায়ী প্রথম স্ত্রী থেকে অবশ্যই অনুমতি নিতে হবে তারপরে দ্বিতীয় বিবাহ করতে পারবে কিন্তু যেহেতু আমাদের দেশের হেফাজত ইসলাম হচ্ছে একটি ইসলামিক সংগঠন তারা হয়তোবা রাষ্ট্রের আইন নাও মানতে পারে মানলা মামুল হক সাহেব হয়তো বা রাষ্ট্রের আইন নাও মানতে পারে তবে ইসলামে একটা কথা যেটা আছে সেটা হচ্ছে যে আপনি একাধিক বিয়ে করতে পারেন একাধিক বিয়ে যদি করেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যে দুইটা স্ত্রী আছে বা তিনটা বা চারটা তাদের প্রতি আপনাদের মানে সমান নজর রাখতে হবে সমান অধিকার তাদেরকে দিতে হবে এখানে একটা বিষয় যেটা আমি বুঝি আপনি যদি প্রথম স্ত্রী থাকে তাহলে প্রথম স্ত্রীর কাছে যদি একবার যান আল্লাহ মাফ করুক আমার এইভাবে বলাটা ঠিক হয় না দ্বিতীয় স্ত্রীর কাছে একবার যাবেন বা প্রথম স্ত্রীর কাছে পাঁচবার গেছেন দ্বিতীয় স্ত্রীর কাছে পাঁচবার যেতে হবে অথবা খাদ্যের বা কাপড় আর্থিক এই সমস্ত কিছু বাড়ি ঘর এগুলো যদি প্রথম স্ত্রীর একটা দেন দ্বিতীয় স্ত্রী একটা দেওয়া হবে সমান যেটা ই কর আর কি এখন এইখানে একটা প্রশ্ন হচ্ছে আমার আমি এগুলা কোরআন হাদিস থেকে বলতেছি না বিভিন্ন ইউটিউব থেকে আলেমদের মুখ থেকে শুনে সেই কথাগুলো আমি মানে নিজের মাথায় নিলাম আর সেই বিষয়ে কিন্তু আমি আলোচনা করতেছি সেটা হচ্ছে যে আপনি যদি কাউকে বিয়ে করেন ধরলাম মামলা মাওলানা মামুল হক সাহেব দ্বিতীয় বিয়ে করছে তার প্রথম স্ত্রীকে জানায় নাই হ্যাঁ তিনি কিন্তু স্পষ্টভাবে বলছে মাওলানা মামুল হক সাহেব স্পষ্টভাবে বলছে যে আমার প্রথম স্ত্রী তো আপনাদের কাছে কোনো অভিযোগ দেয় নাই আমি আমার ব্যক্তিগত জীবনে যদি সুখের জন্য কিছু কথা লুকাই হক সাহেব বলছে আমি যদি কিছু কথা লুকাই তাহলে এটা মানে শরীয়ত অনুযায়ী আছে আল্লাহ মাফ করুক আমি জানি না যে আসলে কোরআন সম্পর্কে আমার এতটা ধারণা নাই আপনি নিজে বাঁচার জন্য মিথ্যে হ্যাঁ মিথ্যে বলেন এই কথাটা বলেন যে মিথ্যে বলার ই আছে মিথ্যে বলার বলেন কিছু কি বলছে কে কিছু যদি লুকাই অর্থাৎ তিনি তার প্রথম স্ত্রীর কাছে প্রথম স্ত্রীর কাছে লুকাইছে যে আমি দ্বিতীয় বিয়ে করছি তিনি এটা লুকাইছে হ্যাঁ ইসলামিক আইন অনুযায়ী আপনি পারেন। না বলেন কিন্তু এইখানে আমি জাকির নায়কের একটি লেকচার শুনছিলাম সেখানে ডাক্তার জাকির নায়ক বলতেছে আপনি যদি প্রথম স্ত্রী থাকা শর্তে দ্বিতীয় কাউকে বিয়ে করেন তাহলে উত্তম আপনি প্রথম স্ত্রীকে জানান কেন হ্যাঁ কোরআনে আপনার জন্য বাধ্যতামূলক নাই আপনার জন্য কেন এটা আমি মনে করি ফরস এটা ডাক্তার জাকির নাকি বলতেছে যে আমি মনে করি ফরস কিসের জন্য আপনি যখন একটা দ্বিতীয় বিয়ে করবেন তখন অবশ্যই দ্বিতীয় স্ত্রীকে সময় দিতে যাবেন আপনার স্ত্রী আপনাকে প্রশ্ন করতে পারে তুমি আজকে রাত্রি কোথায় ছিলা তুমি তাকে হয়তো বা মিথ্যে বলবেন যে আমি আমার বন্ধুর কাছে ছিলাম আমি আমার ব্যবসার কাছে বাইরে ছিলাম তো এই যে একটা সত্যকে ঢাকতে আপনি যেই কাজটা করছেন দ্বিতীয় বিয়ে করছেন এটা আপনার জন্য হালাল আপনি একটা সত্যকে ঢাকার জন্য হাজারটা মিথ্যে কথা বলতেছেন যেটা ইসলামে আপনার জন্য খুবই খারাপ একটা বিষয় আপনি মিথ্যা কথা বলতে পারবেন না এখন মাওলানা মামুল হক সাহেব তিনি যে দ্বিতীয় বিয়ে করছে তার প্রথম স্ত্রীকে জানা এটা স্পষ্ট তিনি কিন্তু এই আমাদেরকে আকার ইঙ্গিতে বলে দিছে এবং কি তিনি তার দ্বিতীয় স্ত্রীকে কোনো কিছু লুকাইছে লুকানটা নাকি শরিয়াতে অনুযায়ী আছে সেটাও আমি মানছি যেহেতু আমি জানি না লুকাইতে পারছেন কোনো ব্যাপার না অথচ আপনি যে রাত্রে রাত্রে বাইরে থাকতেন অবশ্যই মিথ্যা কথা বলছেন একজন হক্কানি আলেম হইয়া হক্কানি বক্তা হইয়া একজন ইসলামিক নেতা হইয়া কিভাবে এত লুকাইতে পারেন এত মিথ্যা কথা বলতে পারেন এটা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত মত এবং কি আমার ব্যক্তিগত প্রশ্ন এখন অনেকেই এই কারণে বলবেন যে তুমি ইসলাম বিরোধী আমি ইসলাম বিরোধী না আমি মহান আল্লাহর জন্য এদেশের আলেমদের জন্য প্রত্যেকটা আপনারা হয়তোবা দেখবেন যে ইদারিং কয়েকটা ভিডিও ছাড়া প্রত্যেকটা ভিডিও তাদের পক্ষে ছিল মারোনা মামুন হক সাহেব যখন একটা হোটেলে একটি নারী সহকারে আটকে পড়ে তখন কিন্তু এই প্রশ্নগুলো আমাদের সামনে আসে তখন কিন্তু আমার ভিতরে একটা প্রশ্ন জাগে আমাদের মারোনা মামুন হক সাহেব এই মুহূর্তে কেন নারী নিয়ে হ্যাঁ তার স্ত্রী তার স্ত্রী নিয়ে কেন ফুর্তি করতে যায় তার স্ত্রী নিয়ে হোটেলে যায় ফুর্তি করতে বারো হাজার তেরো হাজার টাকা দেওয়া হোটেল ভাড়া দেওয়া টাকাওটাও কোনো বিষয় না যেই মুহূর্তে আমাদের উনিশজন শহীদদের পরিবারদেরকে সহযোগিতা করার দরকার সেই মুহূর্তে তিনি ফুর্তি করতে গেছে তাই তো আমার হৃদয় থেকে কিছু প্রশ্ন জাগতেছে সেই প্রশ্নের উত্তরগুলো আমি মাওলানা মামুল হক সাহেব কাছ থেকে চাইছিলাম এখন তিনি একটি ফেসবুক লাইভে আসা ভিডিও বার্তা দিয়েছে সেইখান থেকে সেই উত্তরগুলো পাইছি সেই উত্তর থেকে আমি তাকে কিছু জবাব দিয়েছি আমি আমার দর্শক শ্রোতাদেরকে বলতে চাই আমি আলেমদের বিরোধী না আমি মারনা হক সাহেবের বিরোধী না আজকে আলেমদের একটা অপরাধের কারণে আজকে মাওলানা মামুল হক সাহেবের একটা ইস্যুর কারণে আজকের মিডিয়াগুলো যেইভাবে কুত্তার মতন আলেমদের বিরুদ্ধে লাগছে এই সুযোগটা এই মালনা মাহমুল হক সাহেব দিছে তিনি দ্বিতীয় বিয়ে করতে কোনো আপত্তি নাই কিন্তু রাষ্ট্রের আইন অনুযায়ী তিনি করে নাই এখানে একটা মায়ের পেস রয়ে গেছে এখানে একটা ধরা রয়ে গেছে তিনি তার পরিবার কাউকে জানা নাই পরিবারের ভাইদেরকে দেওয়া মিথ্যে কথা বলাইছে একটা কথা মনে রাখবেন তিনি যেদিনকা ধরা খায় সেদিন ফেসবুক লাইভে আসে লাইভে এসে তার ভাইদেরকে বলে এই যে দেখেন আমার ভাই আছে আমার বড় ভাই আমার মেজু ভাই তারা সবাই জানে আমি দ্বিতীয় বিয়ে করছি ভাই এখন তো প্রমাণ হইতেছে এই যে মৌলা মামুল হক সাহেবকে বাঁচানোর জন্য তার ভাইরা মিথ্যে কথা বলছে মাওলানা মামুল হক সাহেবকে বাঁচানোর জন্য এখন অনেকে এই কথাগুলো বিশ্বাস করবেন না আল্লাহ আপনাদেরকে আমি জানি আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ আমাকে হেদায়ত দোক আমিও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাকে হেদায়ত দান করেন আমি আলেমদের বিপক্ষে না আমি আলেমদের বিরুদ্ধে কথা বলতেছি না আমার কাছে একান্তই মনে হয় যে আসলে আমাদের বাংলাদেশের সমস্ত আলেম যে ভালো এ কথা বলা যাবে না যে যেরকম ভাবে বাংলাদেশের প্রত্যেকটা পুলিশ যে খারাপ সেটা বলা যাবে না কিন্তু আমরা পুলিশদেরকে দেখলে বলি খারাপ আমাদের দেশের এখন দাড়িয়ালা টুপি দেখলে অনেক মানুষ বলে কি এইগুলো জঙ্গলিবাদ যে করতে এগুলো কোনো করে না এগুলো ইসলামের লোকজন করে না যারা ইসলামকে ভালোবাসে ওরা জঙ্গলিবাদ সৃষ্টি করে না কিন্তু তারপরও এখন আমাদের মনে এই যে ঘৃণাগুলো সৃষ্টি করে ঠিক একইভাবে মাওলা মাউল হক সাহেবের জন্য আজকে দেখবেন যে আস্তে আস্তে আলেমদের প্রতি মানুষের ঘৃণা সৃষ্টি করবে এটার মূল কারিগররা হচ্ছে এই যে আমাদের মতন ইউটিউবাররা এবং কিছু হলুদ মিডিয়ারা সাংবাদিকরা টাকার বিনিময় অনেকে বিক্রি হয়ে যাচ্ছে এখন আমাকে বলবেন ভাই তো করতেছ তুমিও তো টাকার বিক্রি হয়ে গেছো তুমি কথা বলো না অন্ধকার হয়ে গেছে ভিডিওটি শেষ করব তাদের উপর আজকে ভিডিও বানাতেছি খুব নিরিবিলি একটা পরিবেশ তো তারপরও বলবো আমি আলেমদের পক্ষে অবশ্যই আলেমদের পক্ষে কিন্তু মারোনা মামুল হক সাহেব যে কাজটা করছে আমি একান্ত ব্যক্তিগতভাবে মনে করি তিনি বিয়ে করতে পারে কত সত্য তবে রাষ্ট্রের কোনো আইন মানে নাই তিনি আহ তিনি হয়তো বা এখন আল্লাহর দোয়াই দিতে পারে যে আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি বিচার তিনি আল্লাহর কাছে দেয় কেন তিনি এরকম কাজ কেন করবে আল্লাহ তো বিচার করবে আল্লাহ সর্বোচ্চ শ্রেষ্ঠ যে বিচারের মালিক সে অবশ্যই বিচার করবে কিন্তু আপনি যদি সঠিক থাকেন তাহলে রাষ্ট্রের কাছে আপনি বিচার চাইতে পারেন কিন্তু আপনি নিজেই তো দুর্বল আপনি তো নিজেই বিয়ের কাবিন কাবিন নামা করেন নাই এখন রাষ্ট্রের কাছে আপনি বিচার চাইবেন না অথচ রাষ্ট্রের কাছে আজকে আপনি কলঙ্কিত যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। ভালো থাকবেন আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমাকে ভুল বুঝবেন না আমি আলেমদের বিপক্ষে না আমি আলেমদের বিরুদ্ধে করি না আমি কসম খিরে বলতেছি আমি আল্লাহকে ভালোবাসি এদেশের আলেমদেরকে ভালোবাসি আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে কোরআনের প্রতি বিশ্বাস আছে আমি মুসলমান আমাকে মুসলমান হয়ে মরতে হবে আমি আলেমদের পক্ষে আছি আমি একটা দলকে পছন্দ করি সেই দলের বিরুদ্ধে অনেক কথা বলছি শুধুমাত্র আলেমদের জন্য এদেশের ইসলামের জন্য এদেশের মুসলমানদের জন্য কেননা আমি মুসলমান সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মুসলমান আমাকে মরতে হবে আমাকে কোনো দল জান্নাতে নিয়ে যাবে না আমাকে কোনো হুজুর জান্নাতে নিয়ে যাবে না আমাকে কোনো পীর জান্নাতে নিয়ে যাবে না আমাকে জান্নাতে নেওয়ার কাজ আমাকে করতে হবে এবং কি আমাদের জন্য আমাদের যেই হরজত মোহাম্মদাম নবী সাল্লাহ সাল্লাম তিনি একমাত্র আমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারবে আল্লাহর কাছে আর্জি করতে পারবে আল্লাহর কাছে অনুরোধ করতে পারবে যে আমার এই বান্দাটাকে ছাড় দিতে হবে এই দায়িত্ব একমাত্র আমাদের নবীকরণ সাল্লাহকে আছে অনেক পীরেরা বলে আমার আমার জাহাজে করে তোমার এই নিয়ে জামু এরকম অনেক কিছু বলে আর কি তো একটু মজা করলাম আসলে কেউ সম্ভব না এই দুনিয়াতে আমরা যা করব আখেরাতে সেটার ফল পাবো আমাদের কোনো পীর আমাদেরকে জানাতে নেবে না আমাদের কোনো নেতা নেত্রী জানাতে নেবে না কোনো আলেম ওলেমা আমাদেরকে জানাতে নেবে না হ্যাঁ আলেমদের কথা অনুযায়ী আমরা চলবো আলেমদের কথা অনুযায়ী আমাদের জীবন ব্যবস্থা কেন তা কেননা তারা কোরআনের কথা বলে তারা হাদিসের কথা বলে তা আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগছে আমার কথাগুলো আপনাদের কাছে যুক্তি মনে হয়েছে এর ভিতরে অনেকের মনে কষ্ট লাগতে পারে আমি তাদের কাছে ক্ষমা আজকের ভিডিও আমি এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতন বিদায় দেখা হবে এই নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম